হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক অ্যাকাউন্ট টু ফ্যাক্টর ভেরিফিকেশন সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চলুন দেখে নিই ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর ভেরিফিকেশন কীভাবে কাজ করে। সাধারণত আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করি, তখন আমাদের নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যায়। কিন্তু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যখন টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করব, তখন আমাদের এই দুইটি অপশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হবে না, আরও একটি নতুন অপশন চালু হবে। আমরা যেই সিমের সাথে আমাদের অ্যাকাউন্টটি অ্যাড করব, ওই সিমে প্রতিবার লগ ইনের সময় একটি করে পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ডটা যতক্ষণ পর্যন্ত আমরা এখানে সেট করব না নতুন অপশনটিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হবে না। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি 100% সিকিউরিটির মধ্যে থাকবে। কেউ চাইলেও আপনার পাসওয়ার্ডটি হারিয়ে গেলেও আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না, হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনার অ্যাকাউন্টে আপনি টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করতে চান, তাহলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এতক্ষণ পর্যন্ত আমি যে বকবকগুলো করতেছিলাম, তার মধ্যে যদি আপনার একটি কথাও ভালো লাগে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করেন এবং পাশের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললেই নয়, আপনারা হয়তো অনেকে জানেন এই সেটিংটা, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার ভিডিওটা, আর যারা জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে আমরা টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করব। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে উপরে যে ডান পাশের থ্রি ডট বাটন আছে, ওই থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের উপর একটু স্লাইড করতে হবে। স্লাইড করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে একটি অপশন আছে, ওই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অনলি সেটিংয়ে ক্লিক করব। অনলি সেটিংয়ে ক্লিক করার পর এখানে নতুন আর একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমরা একটু উপরে স্লাইড করব। স্লাইড করার পর এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে যে একটি অপশন আছে, ওই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে উপর একটু স্লাইড করার পর ইউজ টু ফ্যাক্টর অথোরিকেশন নামে যে একটি অপশন আছে, ওই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ওই অপশনটিতে ক্লিক করার পর এখানে আমাদের টেক্সট মেসেজ অপশনটিতে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদের এখানে দুইটি অপশন আছে। একটি অপশন হচ্ছে আমরা যে নাম্বার দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম, ওই নাম্বার যদি আমাদের টেক্সট মেসেজটা ফেরতে চায়, তাহলে আমরা নাম্বারটাতে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। আর আমাদের যদি নাম্বারটা না থাকে, আমাদের যদি নতুন একটি নাম্বার থাকে, তাহলে আমরা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আমাদের নাম্বারটা এখানে বসায় দিয়ে কনফার্মে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। কিন্তু আমাদের যেহেতু আমরা যে নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ওই নাম্বারটাই আছে, তাই আমরা ওটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের নাম্বারটাতে একটা 6 ডিজিটের কোড চলে যাবে, ওই কোডটা আমাদের এখানে টাইপ করে দিতে হবে। কোডটা টাইপ করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা ডাউন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের টু ফ্যাক্টর অথোরিকেশনটা অন হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমরা খুব সহজে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথোরিকেশনটা অন করতে পারি। এখন আমরা আমাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথোরিকেশনটা কাজ করতেছি কি না ঠিক মতো একটু দেখে নিই। এই জন্য আমাদের ফেসবুক অ্যাপসটা থেকে বের হয়ে যেতে হবে। অ্যাপসটা থেকে বের হয়ে আমাদের অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে হবে। অ্যাকাউন্টটা রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা আবার নিউভাবে লগ ইন করে দেখি টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কাজ করতেছে কি না। এর জন্য আমাদের নাম্বারটা টাইপ করতে হবে। নাম্বারটা টাইপ করার পর আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব।
পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা লগইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সিমটাতে একটা কোড চলে আসছে, ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার আমাদের কোডটা চলে আসছে মনে হয়, কোডটা টাইপ করে দিতে হবে। কোডটা টাইপ করে দেওয়ার পর আমরা লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এইভাবে আমরা খুব সহজে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংটা করে রাখতে পারি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।